দীর্ঘদিন ধরেই জলমগ্ন প্রাথমিক স্কুল। পুজোর ছুটি শেষে অন্যান্য স্কুল খুললেও বন্ধ শামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়, কিন্তু নেই প্রশাসনিক পদক্ষেপ। ডাক বাংলা থেকে পাকুড়গামী রাস্তার কাজের জন্য জল নিষ্কাশন কার্যত বন্ধ, তাই কিছুদিন আগে বৃষ্টির জল আটকে রয়েছে। চরম সমস্যায় রয়েছে এলাকাবাসীরাও। বছর চারেক আগে স্কুলের সামনে জমা জলে এক ছাত্রের মৃত্যুর পর এখনও আতঙ্কিত হয়ে বাড়ি থেকে স্কুল পাঠাতে চাইছে না অভিভাবকরা। প্রায় 200টি পরিবার জলমগ্ন, জলের নিষ্কাশনের ব্যবস্থা পুরোপুরিভাবেই ব্যাহত। এই অবস্থাতে আমরা আমাদের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব, এদেরকে আমরা লিখিতভাবে গত 1 তারিখে আমাদের আবেদনপত্র জমা দিয়ে এসেছি, তারপরেও সেভাবে কোনো রকম সরকারি তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয়দের দাবি, অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা করে স্কুলের পঠন পাঠন স্বাভাবিক করা হোক। যদিও বিডিওর দাবি বিষয়টি নজরে এসেছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ থেকে মানালি পাত্রের রিপোর্ট, NM নিউজ। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।